হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে শাড়ি কিনতে যাচ্ছি। তো জামাই শাশুড়িকে শাড়ি দেবে এটাই খুব স্বাভাবিক, সেই শাড়ি কিনতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, আমাদের পাশেই মার্কেট, তো বেশি দূর যাওয়া লাগে না। আমি আর আমার হাজবেন্ড স্কুটি করে এখন শাড়ি কিনতে যাব। তো ফ্রেন্ডস, এখন আমাদের প্রস্তুতি চলছে মাসির বাড়ি যাওয়ার, তো একটু সাজুগুজু করতেই হবে, তারপর আবার আসছি তোমাদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের সাজুগুজু কমপ্লিট, আমরা এখন বেরোবো প্রথম বছর জামাই ষষ্ঠী। সকাল থেকে ভীষণ এক্সাইটেড, খুব এক্সাইটেড, আমার লাইফের ফার্স্ট জামাই ষষ্ঠী, দেখা যাক কি হয়। চলো চলো। দেখো ফ্রেন্ডস, চারিদিকটা কেমন সবুজ, বেশ সুন্দর একটা ওয়েদার, মনোরম হাওয়া দিচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি, জামাই বেশ আগ্রহ নিয়ে মিষ্টি নিয়ে আগে আগেই পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো আমাদের। এরপরে আবার দই চিড়ে আছে, এরপরে আবার দুপুরবেলার মেইন কোর্স। আজকে আমার অবস্থা খুব খারাপ। অল দ্য বেস্ট। এত কিছু কি করে খাবো? এরপরে আবার আম আছে, পাঁচ রকমের ফল, আবার ছয় রকমের ফল। হ্যাঁ, কোনোদিনও তো দই চিড়ে খাও না, আজকে খেতেই হবে। খুব সমস্যা, অবস্থা খুব খারাপ। ফ্রেন্ডস, আমরা মাসির বাড়িতে এসেছি, মাসির ছাদে এখন আমরা। তো তোমরা একটু চারপাশটা ঘুরে দেখো। এটা বারাসাত বনমালীপুর কারশেড। চারপাশটা দেখো, বৃষ্টিতে এখানে জল জমেছে, ওই গাছে দেখো কত বড় বড় আম হয়েছে, বিশাল বড় বড় আম এখানে। হ্যাঁ, আম ওই তো ওই যে গাছে। হ্যাঁ, জুম করে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু বেশ সবুজ চারিদিকটা, আমাদের ওখানকার মতো নয়। এদিকটাও দেখাই তোমাদের, এখানে কোনো এক সময় ফুল গাছ লাগানো হতো, এখন আর সেটা হচ্ছে না, এখন ঘাস হয়েছে প্রচুর। ওই দিকটা জল জমে গেছে। হ্যাঁ, এটা বাড়ির ফল, এই দিকটা আমাদের কাছে। হাই ফ্রেন্ডস, এটা আমার শালা বাবু। আর জামাই ষষ্ঠী উপলক্ষে সবার সাথে বেশ একটা ভালো আড্ডা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই, এটা আমার দিদির চ্যানেল। আজকে আমরা পুরোটা দেখবে, জামাই ষষ্ঠী উপলক্ষে সবাই একসাথে গল্প টল্প করছি, আড্ডা মারছি সাথে। পরে আরো অনেক কিছু দেখানো হবে, পরে এখনো অমিত আসেনি, এখনো অমিত আসবে, দোলা আসবে, এখন অনেক আড্ডা হবে, খাওয়া হবে, অনেক কিছু হবে। তোমরা পুরোটা দেখতে থাকো, মেইন আসল যে অ্যাট্রাকশন ঘুরি ভোজ সেটাই বাকি আছে, সেটা দেখতে হলে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে আমাদের সাথে। ঠিক আছে।
আজকে আমাদের জামাই ষষ্ঠীর খাবার পুরো রেডি হয়ে গেছে। জামাই বসে গেছে খেতে। এত খাবার এখন খাওয়া কি চাটনি ব্যাপার, কিন্তু খেতে তো হবেই আজকের দিনে, তাই না? ষষ্ঠীতে জামাই নাজির হল, আজকে তো সব খেয়ে শেষ করতে হবে, জানালে হবে না। এই দেখো আমি অনেক ফল পেলাম, এগুলো সব আমি খাবো, এর ভাগ কিন্তু কেউ পাবে না। তার সাথে গিফটও পেলাম, তারাও একটু প্রণাম করি। আমি কিন্তু আজকে অনেক গিফট পেয়েছি, আমি সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তার মধ্যে বলে নেই, আজকে কিন্তু সব জায়গায় সব বাড়িতে জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের বাড়িতে কি হলো, এটা বৌমা ষষ্ঠী। ঠিক আছে, তো জামাই ষষ্ঠী আমাদের সকালে হয়ে গেছে, আমার মাসির বাড়িতে হলো, আমরা গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমাদের যে বৌমা ষষ্ঠীটা হলো, মামামের কথা হলো, শুধু ছেলেরা কেন পাবে, মেয়েরা কেন পাবে না। তো আমি পেলাম বৌমা ষষ্ঠী জীবনে প্রথম, আর তার সাথে গিফটও পেলাম। জামাই ষষ্ঠীতে কি কি গিফট পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো ফ্রেন্ডস, খুব সুন্দর একটা শাড়ি এটা আমি পেয়েছি। আর আমার হাজবেন্ড এটা পেয়েছে, এটা একটা প্যান্ট দেখতে পাচ্ছ, এবং একটা শার্ট, খুব সুন্দর একটা শার্ট পেয়েছে। তো ফ্রেন্ডস আমাদের আজকে সারা দিনটা খুব ভালো গেল, খুব মজায় কাটালাম আমরা, আশা করি তোমরাও খুব মজা করেছো, আমার ভিডিওটা লাস্ট অবধি দেখেছো, সবাইকে থ্যাংকস। আর সবাই ভালো থেকো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ।